দোয়া হবে মোনাজাত হবে 12টা 8 বাজে। না হুজুর আমার একটু কালেকশন তৈরি আপনারা এত কথা বলেন কেন? আমি অনুরোধ করেছি দর্শক এখন মোনাজাত হবে, আমি আর পারবো না, আমার ঢাকা যেতে। এটা সবাই অনুরোধ করছে হুজুর, এটা সবাই আজান এবং গজলটা প্র্যাকটিক্যাল। আপনি দাঁড়ান, আমরা প্র্যাকটিক্যাল আপনারা ওই ফেসবুকে দেখি, ফেস প্র্যাকটিক্যাল তো আমরা দেখি নেই। এটা সবাই অনুরোধ করছে, এটা আমার শোনার লাগবে। এতক্ষণ বললেন না কেন? রাত 12টা বাজে, কি আজিব কাম কালেকশন করার কথা বলছেন, সেটা দেন না লেহা আছে নতুন প্রতিষ্ঠান হবে তো বক্তাকে আগে বলে দিতে হবে সব। 2 ঘন্টা বয়ানের পরে এখন আমাকে কি বলে আমাকে টোকেন দিচ্ছেন? এখানে আরো বয়ান করতে হবে, আরো আজান দিতে হবে, গজল গাইতে হবে, আরো উপদেশমূলক আরো বয়ান করতে হবে, এরপরে আরো কালেকশন করতে হবে। এত সময় রাত 3টা বাজে নাকি আমি যাই? না সবাই আপনার জন্য ধ্যান লুপ করে বসে রয়েছে, তো বসে থাকে চায় নাই, একটু ধৈর্য ধরেন। আপনারা স্টেজে কথা বলতেছেন, ওয়াজই তো শেষ, আপনারা ধৈর্য ধরেন হবে ইনশাআল্লাহ। মাইকের অবস্থা 12টা, ভালো একটা মাইক নাই, আওয়াজ হচ্ছে না, প্রতিদিন কথা বলি সেই 10টায় বসেছি, এখন 2 ঘন্টা 12:30 বাজতেছে, আপনারা এখন দিতেছেন, এখন কি কালেকশন করব? এখন কে আছেন? কালেকশন তো সবাই দিছে, এই যে টাকার বস্তা দেখতেছি, এখন নতুন মাদ্রাসা হচ্ছে, আরো দিতে হবে, দেন কে আছেন? 1000 করে 30 পারার মহব্বত দেন, আজকে সারা রাত করে যাই, তাই তো করতে হবে, দেখা যাচ্ছে, দেন 1000 করে দেন, কে আছেন প্রথমে দাঁড়ান, আমি নাম বলি কি করব? এতগুলা স্লিপ, এতগুলো আমার বলা সম্ভব? আমি কি এগুলো বলার জন্য আসছি? আপনারা বলেন, একজন নাইকে বলেন, আমি গজলে যাব, আজানে যাব, সময় লম্বা করতে চাই না, আমি চাই সবাই ঘুমিয়ে যেন ফজর ঠিক মতো পড়তে পারেন, আমি সুদূর বিবারিয়া যাব, আবার অনেক লম্বা সময় কথা বলেছি, আপনারা এতগুলো মানুষ ধৈর্য ধরে শুনেছেন, আমি বড় খুশি হয়েছি, কিন্তু এই এতক্ষণে মাইক ভালো হয়েছে, মন চাইতেছে এখন 3-4 ঘন্টা বাস করি, এতক্ষণে গিয়ে সব জুস পাইছি। আমার মদিনার মাটিরে গজল কারাগার শুনছেন দেখি, মারহাবা বলেন, মারহাবা, আপনার এত মানুষ আমার গজল শুনছে, সব পরিচিত লোক আমার, দেখছেন না? না আগে কারা কারা শুনছেন তারা হাত তোলেন, আগে কারা কারা শুনছেন দেখছেন? হ্যাঁ যেটা মনে করছেন ওইটা না, একটু বেশি আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা শুনবেন আবার শুনবেন, বাস্তবে শ্রোতা কি মোবাইলে শুনছেন? আচ্ছা আচ্ছা, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো জাত না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, করেন আমিন। আজানটা দিয়ে দিই, কি বলেন শুনবেন?
না আওয়াজ হইতাছে না, এমনি দেওয়া যাবে না, এমনি আওয়াজ দিলে না দেওয়া যাবে, মাশাআল্লাহ। মানুষের মন তৃপ্তি পিটছে না, তৃপ্তি সারা রাত বললো মিটবে না, তাই আরেক দিন ওয়াজ করা লাগবে। আবার আগামী বছর আসবো ইনশাআল্লাহ, নাকি বলে? আচ্ছা, দাওয়াত দলিল অবগ্রি, তার এক মনের সব আসবে আগামী বছর ইনশাআল্লাহ, আমিও আসবো, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন لا